আপনারা জানেন যে লকডাউনের জন্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা জানেন যে করোনা ভাইরাসের জন্য গোটা পৃথিবী কি অবস্থা চলছে আমাদের ভারতবর্ষ সহ বাংলাতে, যাতে মানুষের কোনো অসুবিধে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় যুব সভাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সকলকে নিয়ে যাতে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হয়। আমরা কয়েক সপ্তাহ, প্রায় এক মাসের মতো আমরা 2000 মানুষের রান্না করা খাবার আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পাঠাচ্ছি, আজকেও যাচ্ছে। কিন্তু আরেকটা সুখের খবর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে প্রত্যেকে যাতে খাবার পায় রেশনেতে, ফ্রিতে, তাই আর কে টু যে কার্ড ছিল তারাও কিন্তু আজ থেকে 5 কেজি করে চাল পাবে। যারা চালের দাম 13 টাকা করে কিনতে হতো, গম 9 টাকা করে কিনতে হতো, হাফ 26 টাকা দাম, 13 টাকা সরকার দিত, 13 টাকা আমাদের জনগণকে নিয়ে কিনতে হতো, সেইটা কিন্তু পুরো আর কে 2-এ 5 কেজি করে বিনা পয়সায় চাল আই থেকে পাবে। আর কে 1-ও তারা বিনা পয়সা যেমন 5 কেজি চাল তারা পাবে, পিএইচের 2 কেজি চাল, 3 কেজি গম বা 2 কেজি 850 গ্রাম যে আটাটা পায়, ওর আটা ওর গম, তার মানে 2 কেজি আর 2 কেজি 850 গ্রাম হয় আটা, না হলে 3 কেজি গম, এরা যেমন পায় পিএইচ এসপিএইচ, এদেরও কিন্তু আরও 5 কেজি করে চাল আজ থেকে পাবে। আর এওয়াই যারা আছে অন্তর্দয়, তারা যেমন মাসে 35 কেজি করে মাল পায়, তারা আরও 5 কেজি করে আজ থেকে মাল পাবে। সেই জন্যই আমরা 2000 কোনদিন 2500 হয়ে যেত, কাল থেকে আমরা যারা শুধু অসহায়, যারা অসহায় রান্না করতে পারছে না, খুবই অসহায়, তাদের জন্য আমরা আগামী কাল থেকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাবো। যেটা 2500-3000 হয়ে যাচ্ছিলো ওটা আমরা 1500-এর মধ্যে রাখবো। সেই জন্যই আপনাদের আমরা জানিয়েছি না, মানুষের কাছে একটা অন্য বার্তা যাবে, তাই আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে আর কে 2 যাদের কাজ ছিল তারাও 5 কেজি করে আই থেকেই চালটা পাবে। গতবার্ষে দেখা গেছে যে 3 কেজি চাল আর বোধ হয় 5 কেজি আটা এরকম একটা ছিল, তাই এবারেও কি সেই একই থাকছে? না না, আর ওটা শুধু 5 কেজি, আর কে 2 5 কেজি চাল তারা পাবে, প্রতি মাথা পিছু তারা চাল পাবে, বুঝলেন তো? মাসে না সপ্তাহে? মাসে একবার। জানেন যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, ওই আপনার যে করোনা ভাইরাসে যদি কোনো এ মারা যায় তার নিয়ে একটা আরামবাগে একটা মিথ্যে করে বিভিন্নভাবে একটা রটনা হয়েছিল। গতকাল আমরা রবীন্দ্রভবনে আমাদের মুসলিম সমাজের, আমাদের যারা ঈদগাহ কবরস্থান যেসব মাননীয় সদস্যরা ছিল তাদের নিয়ে রবীন্দ্রভবনে আমাদের বিধায়ক সাহেব কৃষ্ণচন্দ্র সাদা ছিলেন, এসডি অফিসের আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, থানার অফিসার ছিলেন, সকলের উপস্থিতিতে আমরা হসপিটালের সুপার সাহেব ছিলেন, সকলের উপস্থিতিতে আমাদের ঠিক হয়েছে যে আমরা চাইবো না যে আরামবাগে যেন কেউ না, কোনো স্বজন আমাদের মারা না যায়, আমরা ঈশ্বর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। তা সত্ত্বেও যদি কোনো রকম যদি হয়, কালকে ওনাদের উপরই ছাড়া ছিল, ওনারা বলেছেন যে সেরকম যদি কোনো রকম পরিস্থিতি আসে ওনাদের যে যার কবরস্থান আছে সেখানে সরকারি বিধি মেনে ওনারা বলেছেন যে সেখানে কবরস্থ হবে, এটা ওনারা মত দিয়েছেন। আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব, কোনো আমাদের
স্বজন কেউ জানো না আমাদের ছেড়ে চলে যাও, তাই এই ব্যাপারটা নিয়ে আরামবাগে একটা ধোঁয়াশা ছিল আপনাদের কাছে, সেই ব্যাপারটাও আমরা আজকে কালকের যে মিটিংয়ের সিদ্ধান্ত সেটা আপনাদের জানিয়ে দিলাম।